দেখছেন এটিএন বাংলা সংবাদ। সারা দেশে পুলিশের সাথে সংঘর্ষে হতাহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জনসমর্থন হারিয়ে সরকার এখন দেশবাসীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার কথা জানিয়ে তিনি দাবি করেন, সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে গুলি করে মানুষ হত্যা করছে। কোন সভ্য সরকার হলে এসব ঘটনার পর পদত্যাগ করত মন্তব্য করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী উল্টো হত্যাকাণ্ডকে উৎসাহিত করছেন। নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান মির্জা ফখরুল। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাশেম আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে আগামী 24 এপ্রিল। চট্টগ্রাম সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের সদস্য রানা দাশগুপ্ত একথা জানান। এ সময় তিনি বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে আটক সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধেও প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ট্রাইব্যুনালের 5 সদস্যের তদন্ত কমিটি গত 8 দিন ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঘুরে মীর কাশেমের মামলার তদন্ত কাজ সম্পন্ন করা ছাড়াও চট্টগ্রামে অবস্থানরত যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের সুরক্ষার বিষয়েও সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। ক্রমবর্ধমান স্যাটেলাইট টেলিভিশনের সংখ্যার তুলনায় শিল্পী তৈরি হচ্ছে না মন্তব্য করে এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেছেন, বর্তমান চাহিদা মেটাতে দেশে নতুন শিল্পী তৈরির বিকল্প নেই। রাজধানীর উত্তরায় এটিএন মিউজিক অ্যান্ড মিডিয়া ইনস্টিটিউটের শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। উত্তরা সেক্টর 13-15 নম্বর সড়কে এটিএন মিউজিক অ্যান্ড মিডিয়া ইনস্টিটিউটের এই শাখা ঢাকা ব্রিলিয়ান্ট স্কুল অ্যান্ড কলেজের সাথে যৌথভাবে পরিচালিত হবে। দেশের স্বনামধন্য সব প্রশিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠান থেকে ইন্টারনেটের মাধ্যমে এখানকার শিক্ষার্থীরা সঙ্গীত ও উপস্থাপনা বিভাগে প্রশিক্ষণ নিতে পারবেন। 3 মাস থেকে শুরু করে 1 বছর মেয়াদী সার্টিফিকেট কোর্সে যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হবেন তাদের দেশের বাইরেও উচ্চতর প্রশিক্ষণের সুযোগ করে দেবে এটিএন মিউজিক অ্যান্ড মিডিয়া ইনস্টিটিউট। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, মিডিয়াতে কেরিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীরা তাদের দক্ষতার ভিত্তিতে পরামর্শ ফি ছাড়াই বিশ্বের 23টি দেশের 86টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সমস্ত সহযোগিতা পাবেন। মিউজিকের বেলায় যদি কোনো ছেলে খুব ভালো করে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যদি হয়, যদি প্রথম হয়, তাহলে আমি এটিএন বাংলা থেকে বিনা খরচায় স্কলারশিপে তাদেরকে বিদেশে পড়ার চান্স দেব। শিল্পী নিয়ে কিন্তু সবচেয়ে বড় সমস্যা এখন আমরা এই চ্যানেলওয়ালারাই আছি, কারণ আমরা শিল্পীদেরকে যথাসময় পাই না এবং এমন এক সময় দেখা যায় কোনো ফাংশন করতে গেলে বিশেষ দিনগুলিতে কোনো শিল্পী খুঁজে পাওয়া যায় না, শিল্পীর খুব ক্রাইসিস। তা সুতরাং আপনাদের যারা এই ইনস্টিটিউট থেকে পাশ করবেন তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কোনো না কোনোখানে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন আপনারা। ঢাকা ব্রিলিয়ান্ট স্কুল অ্যান্ড কলেজের কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।